রোজা শেষে, রমজান শেষে মনে হয় যে ভর্তা ভাত খেলেই ভালো লাগবে, আর মাছ মাংস যখন ভালো লাগে না তখন এই রান্নাগুলো অবশ্যই আপনারা করে খাবেন। আজ আপনাদের সাথে লাল শাক দিয়ে চিংড়ি মাছ, দেশি চিংড়ি মাছ রান্না করব। তো চলুন মূল উপকরণে চলে যাই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রথমেই আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিব পরিমাণ মতো, দিয়ে হালকা করে ভেজে নেব, কাঁচা গন্ধটা যাওয়া আগ পর্যন্ত ভেজে নেব। সাথে কাঁচা মরিচ ফালিও দিয়ে দিয়েছি হালকা করে ভেজে নিয়ে, তারপর লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, হাফ টিস্পুন আদা রসুন জিরা পেস্ট দিয়ে দিয়েছি, তারপর পরিমাণ মতো পানি দিয়ে হলুদ মরিচ ধনিয়া গুঁড়া একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে, তারপর হচ্ছে চিংড়ি মাছগুলো দিয়ে আর একটু কষিয়ে নিয়েছি। এখন লাল শাকগুলো দিয়ে তারপর হচ্ছে আমি কষিয়ে নেব। তো যেই সবুজ শাকটা দেখছেন, এটা হচ্ছে আমার লাগানো ডাঁটা শাক, তো পরে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর হচ্ছে লাল শাকটা কেনা, তো ছোট ছোট যেগুলো শাক পাশে হয়েছিল মাঝখানে মাঝখানে সেগুলো আমি উঠিয়ে নিয়েছি লাল শাকের সাথে দেওয়ার জন্য। তো এত মজা আর এত টেস্টি হবে আমি ভাবতে পারিনি। অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন। আর আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেনি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো এতক্ষণ ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। তো দেখতেই পাচ্ছেন, তারপর হচ্ছে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, কষিয়ে নিয়ে তারপর একটু করে পানি দিয়ে দেব, একটু করে, বেশি না, যাতে একটু মাখা মাখা ঝোল থাকে। তো শাকে অতটা পানি ওঠেনি, ঝোল ওঠেনি, এই জন্য আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিয়েছি, অফ ক্যামেরায় অল্প পরিমাণ দিয়েছি। আপনারা যতটুকু চান পরিমাণ মতো দিয়ে নেবেন, আবার বেশি ঝোল দিলেও ভালো লাগবে না। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।